আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি, পরিমাপের ক্ষেত্রফলের একক। আমাদের বোর্ডে একটি বর্গ দেওয়া আছে, যে বর্গের বাহুর দৈর্ঘ্য 1 মিটার, তাহলে এ জাতীয় বর্গের ক্ষেত্রফল হবে 1 বর্গ মিটার। আমরা যদি এই বর্গের তুলনায় আরো একটু বড় বর্গ কল্পনা করি, যে বর্গের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে সেই বর্গের ক্ষেত্রফল হবে 10 মিটার গুণ 10 মিটার, অর্থাৎ 100 বর্গ মিটার। এই 100 বর্গ মিটারকে আমরা 1 আয়ার বলি। আমরা যদি আরেকটু বড় আকার বর্গ চিন্তা করি, যে বর্গের ক্ষেত্রফল 100 মিটার, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল হবে 10,000 বর্গ মিটার। এই 10,000 বর্গ মিটার এর পরিবর্তে আমরা লিখতে পারি 100 আয়ার। 100 আয়ারকে বলা হয় 1 হেক্টর, অর্থাৎ 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার মানে হচ্ছে 1 হেক্টর। আমরা যদি আরেকটু বড় আকার বর্গ চিন্তা করি, যে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1000 মিটার বা 1 কিলোমিটার, তাহলে ওই বর্গের ক্ষেত্রফলটা হবে 1 বর্গ কিলোমিটার, আমরা যার পরিবর্তে লিখতে পারবো 100 হেক্টর। আমরা এখন একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে একটি গাণিতিক সমস্যায় যাই। আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর উদাহরণ 12, এখানে বলা হয়েছে 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ বরাবর আড়াআড়িভাবে 1.5 মিটার প্রশস্ত দুটি রাস্তা দেওয়া আছে। রাস্তা দ্বয়ের মোট ক্ষেত্রফল কত? আমরা প্রশ্নের আলোকে একটি চিত্র কল্পনা করি। একটি আয়তকার মাঠ, এই মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 মিটার। এই মাঠের ঠিক মাঝ বরাবর একটি রাস্তা দৈর্ঘ্য বরাবর, মাঠের দৈর্ঘ্য বরাবর, আর রাস্তা মাঠের প্রস্থ বরাবর। মাঝখানের এই অংশটুকু উভয় রাস্তার মধ্যে আছে। আমরা আমাদের হিসেবের সুবিধার জন্য এটাকে দৈর্ঘ্য বরাবর রাস্তার অংশ হিসেবে বিবেচনা করেছি। আমরা চিত্র থেকে খেয়াল করি, তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তা, তাহলে মাঠের দৈর্ঘ্য বরাবর রাস্তাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সমাধানে যাই। তাহলে মাঠের দৈর্ঘ্য বরাবর রাস্তার দৈর্ঘ্য, মাঠের দৈর্ঘ্য বরাবর রাস্তা যদি চিন্তা করি, তার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, কিন্তু ওটার প্রস্থ, মাঠের দৈর্ঘ্য বরাবর রাস্তার প্রস্থ হচ্ছে 1.5 মিটার। সুতরাং মাঠের দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দাঁড়াবে 40 × 1.5 বর্গ মিটার। আমরা গুণ করলে পাবো 60 বর্গ মিটার। এবার যদি আমরা মাঠের প্রস্থ বরাবর রাস্তা চিন্তা করি, তাহলে এ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, কিন্তু আমরা মাঝখানে একটু অংশ বিবেচনা করবো না, তাহলে আমরা বিবিচ্ছ দৈর্ঘ্য আমাদের আরো কমবে। তাহলে আমরা লিখবো মাঠের প্রস্থ বরাবর রাস্তার, এখানে বিবেচ্য প্রস্থ আসবে, বিবেচ্য প্রস্থ, প্রস্থ হচ্ছে 30 মিটার, কিন্তু সেখান থেকে আমরা 1.5 মিটার বিবেচনে আনবো না, তাহলে বিবেচ্য প্রস্থ না, এটা বিবেচ্য দৈর্ঘ্য হবে। মাঠের প্রস্থ বরাবর রাস্তার বিবেচ্য দৈর্ঘ্য, রাস্তার বিবেচ্য দৈর্ঘ্য হবে 30 - 1.5 মিটার, আমরা বিয়োগ করলে পাবো 28.5 মিটার। একইভাবে মাঠের প্রস্থ বরাবর রাস্তার প্রস্থ, রাস্তার প্রস্থ কিন্তু 1.5 ঠিকই থাকবে মিটার, সুতরাং মাঠের প্রস্থ বরাবর রাস্তার বিবিচ্ছ ক্ষেত্রফল, আমরা মাঝখানের অংশটুকু বিবেচনা করি নাই, এখানে বিবেচ্ছ ক্ষেত্র বলেছি, বিবিচ্ছ ক্ষেত্রফল হবে 28.5 × 1.5 বর্গ মিটার। আমরা গুণ করলে যে মানটা পাবো, ওই গুণ করলে মানটা পাবো আমরা 42.75 বর্গ মিটার। সুতরাং আমরা লিখতে পারি রাস্তা দৈর্ঘ্যের মোট ক্ষেত্রফল। সুতরাং আমরা লিখি রাস্তা দৈর্ঘ্যের মোট ক্ষেত্রফল
রাস্তা দ্বয়ের মোট ক্ষেত্রফল, তারপরে সাইট যোগ 42.75 বর্গমিটার, আমরা যদি এটা যোগ করি তাহলে 102.75 বর্গমিটার। ধন্যবাদ সবাইকে, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।